চারপাশের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি ছাতে রয়েছি, কিন্তু এটা আমার ফ্ল্যাটের ছাত নয়। আমি এসেছি আমার মামার বাড়ি, এটা হচ্ছে কালনা, অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্টে। তো আমরা অনেকেই তোমরা নাম শুনে থাকবে। তো অনেকদিন পর এসেছি, আসলে আমার দিদার অনেক বয়স হয়ে গেছে, তো উনি বারবার বলেন, দিদা বারবার ফোন করলেই খালি বলে কবে আসবে কবে আসবে। আর সত্যি কথা বলতে এখন মানে কাজের চাপ বা যে কারণেই বলো, অনেকদিন ধরেই মামার বাড়ি আসতে পারছিলাম না, তার উপর আবার মাঝে লকডাউন এটা সেটা, সেই সব কারণে আর আসিও নি। তো আমার দিদারও অনেকটাই বয়স হয়ে গেছে, প্রায় 80 কাছাকাছি বয়স, তো বারবার ফোন করলে বলে আর কবে আসবি, আর কোন দিন থাকবো কি থাকবো না। তো এইসব ভেবেই তখন আমি ভাবলাম না একবার যাই, দেখা করে আসি। তো অভিষেক তো অফিসে, তোমাদের তোমরা জানো নতুন অফিসে জয়েন করেছে, তো ওর পক্ষে আসাটা একটু ডিফিকাল্ট এই মুহূর্তে। আমি চলে এসেছি। তো এই প্যান্ডামিক সিচুয়েশন আমি কিভাবে এলাম, গাড়ি বুক করে আসিনি, আমি সরাসরি ট্রেনে এসেছি। যদিও লোকাল ট্রেনে আসা যায়, কিন্তু আমি ঠিক জানতাম না যে লোকাল ট্রেনের টাইমিংগুলো কী, আমার কাছে পুরোপুরি তার কোনো খবর ছিল না। তো এখন যেহেতু সব ট্রেন চলছে না, সেই জন্য বুঝতে পারছিলাম না যে কোন ট্রেন কখন আসছে, হাওড়া থেকে কোন ট্রেন কখন ছাড়ছে। তো ফাইনালি ডিসাইড করি যে তিস্তা তোরসা এক্সপ্রেসে আসবো, এবং তারও কোনো জেনারেলের সিট পাচ্ছিলাম না, তো বাধ্য হয়ে স্লিপার ক্লাসের একটা সিট বুক করে, 2 ঘন্টা জার্নি কিছুই না, কিন্তু ওই স্লিপার ক্লাসের একটা টিকিট বুক করে আমার আসতে হয়েছে। তো তোমরা একটু দেখে নাও এক ঝলক আমার সেই ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স, আমি কী করলাম, কীভাবে এলাম, তো সেটা আগে দেখে নাও। স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে কালনা যাব। স্টেশনে বেশ ভিড় ছিল, তবে মেল ট্রেন ছাড়ছে যেখান থেকে সেখানে ভিড়টা একদমই নেই। বেসিক্যালি যেখান থেকে লোকাল ট্রেন ছাড়ছে সেখানেই ভিড়টা অনেক বেশি। প্ল্যাটফর্মে ট্রেন দিয়েই দিয়েছিল, অভিষেক সঙ্গে এসেছিল ট্রেনে তুলে দেওয়ার জন্য। স্লিপার ক্লাসে সিট রিজার্ভ করেছিলাম, ট্রেনে উঠে সবার আগে সিটটাকে স্যানিটাইজ করে নিয়েছিলাম ভালো করে। ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে, অভিষেক চলে গেল ওর অফিস। আমি
রওনা দিলাম কালনার পথে। আমার দিকের পার্থে কোনো লোক ছিল না, এটা বেশ ভালোই হয়েছে, নিজের মতো করে ঘন্টা দুয়ে সময় কাটাতে পারবো। এসেছি কালনায়, এখান থেকে যাব আমার মামার বাড়ি। স্টেশন থেকে রিক্সা বা টোটো দুই পাওয়া যায়, আমি ধরেছি রিক্সা। ওকে, সো তোমরা দেখলে আমি কিভাবে এলাম শিয়ালদহ স্টেশন থেকে। যথেষ্ট ভিড় ছিল, কিন্তু যেখানে লোকাল ট্রেন যেখান থেকে ছাড়ে সেই এরিয়াটাতে বেশি ভিড় ছিল, কিন্তু যেখান থেকে মেল বা এক্সপ্রেস ট্রেন ছাড়ে মেন সেকশানে সেখান থেকে সেখানে ভিড়টা অনেক কম ছিল। তো এনিওয়ে চলে এসেছি, আর এবার গতকাল আমি এসেছি, তারপরে আর কোনো শ্যুট করিনি, অনেক দিন পর এসেছি। তো আজকে আমি সবার সাথে মারোয়ারির প্রত্যেকের সাথে তোমাদের আলাপ করি, চল। এই যে আমার দিদা, ওই গো সকাল থেকে পুজো, সেই ভোর 6টার সময় উঠেছে, উঠে থেকে পুজো করে যাচ্ছে। এখন বোধ হয় 9টা বাজে। হ্যাঁ, 9টা বাজে। এই হচ্ছে ঠাকুর ঘর আমার দিদার। এবার চলো তোমাদের নিয়ে যাই আর একটা ঠাকুর ঘরে, এই বাড়িতে আর একটা ঠাকুর ঘর আছে। এই যে এইখানে আমার এক দিদা, আমার মেজো দিদা। বলো কিছু আমার ক্যামেরায়। আচ্ছা, সকালবেলা পুজো করছো তাই তো, জব করছো? কিছু বলতে আর এখানে আমার মেজো মামা সকাল থেকে পুজো করছে, পরে ওর সাথে কথা বলাবো। সকালবেলা এরকম দুটো ঘরেই কটা অব্দি চলে গো পুজো? তোমাদের পুজোর পালা কতক্ষণ চলে? 12টা 12টা চলবে এখন 12টা অব্দি পুজোর পালা। আর বাকিদের সাথে আলাপ করাচ্ছি, সব ভাইরা এখন পড়াশোনা করছে, আমার মামা তো ভাই যারা আছে তাদের সাথে আলাপ করাচ্ছি। আর এই পুরো আমার মামার বাড়ির একটা ট্যুরও আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে দেখছো বসে আছে, তমু তমু জোরে বল কিছু, কিছু শুনতে পাচ্ছি না তো। উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারপর এখন ল পড়ার ইচ্ছে, তো তার জন্য প্রিপারেশন নিচ্ছে। পুজো হলো, আচ্ছা এবার চা টা খাওয়া হবে। এই যে আমার আরেক ভাই, আমার মেজো মামা ছিল স্মার্ট। আর সৌমুর কাছে গেছে, সৌমু বলছে কি বলবো, বলে হেসেই পাগলামি করছে। পড়ো পড়ো পড়ো, ও এবার উচ্চ মাধ্যমিক দেবে, মানে সামনে বছর উচ্চ মাধ্যমিক দেবে। ফটো তুলবো না, তোমার ভিডিও করবো। এই যে আমাদের শান্তি মাসি, আমাদের মানে আমাদের পুরো মানে আমার দিদার পুরো দায়িত্ব নিয়ে রেখেছে এই মাসি। এই তো এবার এটা হচ্ছে আমাদের মামার বাড়ির পেছন দিকে, এখানে একটা মানে বাগান এরিয়া আর কি। এই পেছনে হচ্ছে আমার মামার বাড়ি, আর এই হচ্ছে বাগান। চলো দেখি, আমার মাইমা এখানে এসেছে ফুল তুলতে। ও এই যে আমার মাইমা ফুল তুলছে। এই যে বাহ, কি সুন্দর ব্যাকগ্রাউন্ড, খুব কি সুন্দর জবা ফুলটা, আরে সাবাস কি বড়,
দারুন। তোমাদের যে মামার সাথে আলাপ করালাম, এই হচ্ছে সেই মামার ওয়াইফ, সেই মাইমা, মেজ মাইমা। কি সুন্দর হচ্ছে কুন্দফুল। আচ্ছা দিদি, তুমি এবার পূজায় বসবে? এইবার নিয়ে যাব বাড়িতে। আচ্ছা দেখো কুন্দ ফুল কি অদ্ভুত, কুঁড়িগুলো কিরকম লাল হয় আর ফুলটা কিন্তু সাদা হয়। এই যে দেখো সাদা। পঞ্চমুখী জবা গাছ হয়ে আছে। বাহ ও মা কি সুন্দর, ও মা কাশির জবা কি বললো, অসাধারণ। দেখো তোমাদের এখানে আরেক রকম জবা দেখাচ্ছে, এটা হচ্ছে লঙ্কা জবা। এই জবা ফুলগুলো না খোলে না, জবা ফুল যেরকম বড় হয়ে খুলে যায় এটা কিন্তু এরকমই থাকে লম্বা লম্বা, এইগুলোকে বলে লঙ্কা জবা। এই দেখো তো এইটা হচ্ছে কামরাঙা গাছ, এই দেখো মাটিতে কত কামরাঙা পড়ে আছে দেখতে পাচ্ছ, এরকম। এই দেখো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম, আর খুব একটা বেশি বাড়াচ্ছি না, তার কারণ আমার মেইনলি শেয়ার করা ছিল আমার মামার বাড়ির প্রত্যেকের সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দেওয়া, আর সেই সঙ্গে আমার যে আমি যে ট্রেনে করে এলাম সেই জার্নিটা কেমন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করা। বাই দ্য ওয়ে আমি একটু চাদর নিয়েছি কারণ এখানে একটু ঠান্ডাটা বেশি, এই প্যান্ডামিক সিচুয়েশনে রেলওয়ের মানে কীরকম ব্যবস্থা, কী ব্যাপার, শিয়ালদা স্টেশনের হালটা কীরকম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো এই ছিল আজকের ভিডিওর, এই ভিডিওর কন্টেন্ট। তো আরও নানা রকমের ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই, তো নজরে রেখো আমার চ্যানেলটাকে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।